ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুঁটিনাটি পরিপাটি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম আনন্দে আছো। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বেজে গেছে 8:30। তো 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সারা দিনটা শেয়ার করব আর আজকে কিন্তু অনেক কিছু তোমাদের জানাবো। সকালবেলা উঠে আমরা প্রথমে মর্নিং ওয়াকে যাই, মর্নিং ওয়াক দিয়ে আমাদের দিনটা শুরু হয়। বাট আজকে যেহেতু যাইনি কারণ হচ্ছে গিয়ে অনেক রকমের আলোচনা ছিল, লাস্ট মিনিট গম্ভীর আলোচনা, কারণ যেহেতু জন্মাষ্টমীর পুজো করছি বাড়িতে। তো জন্মাষ্টমীর পুজোর জন্য আমাদের কিছু আত্মীয় স্বজনদের ইনভাইটও করেছি, তো সেসব নিয়েই ডিসকাশন চলছে কিভাবে কি এক্সিকিউট হবে। একটা থাকে না, একটা তো চাপ থাকে একটা অনুষ্ঠান করতে গেলে। তো কালকে গেলাম স্পেন্সারে, ওখান থেকে গ্রসারি আইটেম যা যা আমাদের মানে রান্নার ঠাকুর বলে দিয়েছিল লিস্ট ধরে সবকিছুই নিয়ে এসেছি। তো তারলো আজকে ভীষণ ঘি দিয়ে, মাছ ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, তো আজকে সেটাই করব। নিয়ে এসেছিলাম এটা কি ভোলা ভেটকি না কি জানি, লাল লাল টাইপের ভোলা মাছগুলো হয় না, একটু বড় সাইজের। সো এই মাছটাকে ফ্রাই করব। আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ছাড়ানো হয়নি। আর এটা দেখো এই ওয়াশিং মেশিনের এই কভারটা নিয়ে এসেছি। আর এই কিচেন টাওয়ালগুলো দেখো কি ভালো হয়েছে, এগুলো কত করে এনেছি জানো তো? 25 টাকা করে মাত্র। এত বড় সাইজ দেখো কোয়ালিটিটা, এই দেখো এত বড় সাইজ, মাত্র 25 টাকা করে এনেছি গড়িয়াহাট থেকে। এটা হচ্ছে গড়িয়াহাট কর্পোরেশন মার্কেটটা আছে না সেইখানে, খুব রিজনেবল জানো তো ওই মার্কেটটা সব জিনিসপত্র, আর বেশ ভালো কোয়ালিটির সব জিনিস পাওয়া যায়। আর ডেকোরেশনটা হাজবেন্ড বললো ও করবে ওর। সো চলো কাজে কর্মে লেগে পড়ি। এখন আমি ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে মায়েরা তারা চিকেন বয়েল বসিয়ে দিই। তারপর ব্রেকফাস্টে করবো হচ্ছে গিয়ে ফ্রুটস, পেঁপে আছে, আপেল আছে, আপেল আর পেঁপে কাটবো, আর ছাতুর শরবত, এই হলো গিয়ে ব্রেকফাস্ট। সো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাবে। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেল, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব। এত গরম, গরমে এত ঘাম হচ্ছে আর শরীর একদম মনে হচ্ছে এত জল খাচ্ছি কোথায় চলে যাচ্ছে জানি না। এটা এটা হচ্ছে কি কোটিলা, এটা হচ্ছে শরীরটাকে ঠান্ডা রাখে দেখো। আর আমাদের এই বাজারে না, বিজয়গড়ের বাজারে এই জিনিসটা এত ফ্রেশ আমি কিন্তু পাইনি, কোনোদিনও পাইনি। এত ভালো কোয়ালিটি দেখো, পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ কি সুন্দর। তো এটাও কিন্তু এনেছি ওই গড়িয়াহাটে কর্পোরেশন মার্কেট থেকে, এটা 100 গ্রাম নিল 50 টাকা। আর দেখো এই বড়িগুলো এনেছে 20 টাকা করে, খুব ভালো কোয়ালিটির বড়ি, একটাও ভাঙা বড়ি নেই এর মধ্যে। And I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this ক্যাবিনেট হলে এই একটা সমস্যা, রেগুলার বেসিসে পরিষ্কার করে তো মনে চলে আসলো বাজার থেকে, দেখি কি বলে। ব্রেকফাস্টের জন্য এবার জোগাড় করি ওই আর কি, ফল কাটবো আর ছাতু শরবত। ব্যাস নিয়ে এসছো সব ডেকোরেশনের জিনিস? হ্যাঁ। থার্মোকল আর কি এনেছো? থার্মোকল এনেছি, ভেলভেট পেপার এনেছি। বাবা কি গরম, পুরো ঘেমে গেছো, আমিও ঘেমে গেছি। এনেছি তাহলে গড়িয়াটা যাবো না? যাবো কিন্তু যেখানে মনের মতো কিছু পাইনি। হ্যাঁ এখানে কিছু পাবে না তো, স্কুলের ওয়ার্ক এর কিছু নেই, ওই তুমি হাই কোয়ালিটি জিনিস এখানে পাবে না। নেই তাই জন্য আমি অল্প কিছু কিনেছি। ঠিক আছে এবার দেখি আমার ছোটবেলার ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করার চেষ্টা করব। আমি কিন্তু বন্ধুদের বলে দিয়েছি তুমি কিন্তু দেখাবে হাতের কাজ, তোমার হাতের কাজ দেখাবো আমি, সুতরাং অনেক সুন্দর করে করতে হবে মন দিয়ে। অবশ্যই অবশ্যই। এরা তোমার জিনিসপত্র প্লাস আমি একটা, এত জিনিসপত্র, এত বড় লিস্ট দিয়েছিলাম নাকি আমি? তো
তো বাজার থেকে তো অনেক কিছু নিয়ে এসেছি, মায়েরা তারা বিস্কিট ক্রিম ক্র্যাকার খায়। কদিন থেকে না একদম চা খেতে পারছিলাম না, এত বাজে বাজে বিস্কিট, সব বেকারি বিস্কিট এনেছিলাম, একটা বিস্কিটও ভালো না। কোথা থেকে আনলে? এটা নিয়ে এসছে, দেখি আজকে বিকেলে চা খেয়ে কেমন হবে জানি না। চায়ের সাথে তো একটু বিস্কিট খাই, বিস্কিটটা যদি একটু ভালো না হয় না একদম মাথা গরম হয়ে যায়। এটা হচ্ছে সানলাইট, এটা হচ্ছে কি কাজের দিন লাগবে। এটা বেসন, আমার এটা আমার রান্নার। আনিয়েছিলাম কফি টাটা গোল্ড, মাঝে মাঝে একটু না চা, আমরা তো খাই না দুধ চা, একটু ইচ্ছে করে যে একটু দুধ চা খাবো, বেশ আদা, তারপর তোমার কি বলে এলাচ মানে মশলা চাই যেটা, তো সেই জন্য বললাম যে একটু মিল্ক পাউডার আর চা পাতা এনে রাখো। ছোট ছোটই আনতে বলেছি কারণ আবার এগুলো না বেশি দিন থাকলে জমে যায়, দলা দলা পাকিয়ে যায় সেই জন্য। আচ্ছা, 250 প্যাকেট। আর নিয়েছিলাম চিনি, আমার ঘরে চিনি শেষ হয়ে গেছিল, চলো। আর এনেছে ঘি, ঘি আজকে ঘি দিয়ে ভাত খাবে বললো, তো ঘিও শেষ হয়ে গেছিল, ঘি নিয়ে এসছে। আর এই কফি, এই 1 টাকার কফি গুলো আমি আনিয়ে রাখি, এই যে এত বড় মিল, এটা হচ্ছে কি আমার হোম রেমেডি, তো এই কফি পাতা দিয়ে কিন্তু আমি আমার স্কিনের জন্য, স্কিনে যত হোম রেমেডি করি তো তাতে আমার কফিটা লাগে, আনিয়ে রাখলাম, আবার অনেক দিন চলবে। তো যেহেতু কাছাকাছি ব্যাপার নেই আজকে, তো এখানেই সব রাখছি ওয়াশিং মেশিনের উপরে। এই ম্যাঙ্গো সিরাপটা এনেছি অনুষ্ঠানের দিনের জন্য, তো বাড়ির লোকেরা যখন আসবে বিকেলবেলা, তো ভাবছি এটা সবাইকে 1 গ্লাস করে দেবো, এই জন্য সিরাপটা নিয়েছি। খুব ভালো এই সিরাপটা, মানে এই ধরনের অকেশনের জন্য বেশ ভালো। কি ডিজাইন করছো, তাজমহলের মতো? এইটা হবে গোপলু সিংহাসন। বাহ, দারুণ কেটেছো তো। এবার দেখো এটা ফিনিশিং হোক, তারপরে ভালো না মন্দ টু আর্লি টু কমেন্ট, না না ভালোই হবে, আগে দেখো ভালো হবে। প্লাস আর আমার তো 12টা বাজছে, এদিকে দেখো না, একটুখানি হবে, একবারই হবে, বারবার হবে না, এটা তো খালি ধর্মকলটা কাটলে একটু উড়ে, হ্যাঁ উঠছে না, ঠিক আছে আমি ঘরফর ঝাড় দেই নি তোমার হলে, তারপরে আমি ঝাড় দেবো। প্রবলেম হবে বলে তো মনে হয় না, চেষ্টা করছি একটু ভালো করে বানানোর, কারণ সোনুকে সারপ্রাইজ, সোনু বলেছিল বাবা তুমি আমার গোপুর জন্মদিনে কি গিফট করবে, তো আমি যথাসাধ্য চেষ্টা করছি মেয়েকে খুশি করার। এবার বাকিটা যারা ক্রিয়েটিভ কাজ একবার করে না, ওরা সারা জীবনে ভোলে না, শুধু ধামা চাপা পড়ে, কিন্তু ঠিক খুব সুন্দর আমাদের গোপলু মেয়ে আনিয়েছে কোথা থেকে, বৃন্দাবন থেকে, হ্যাঁ বৃন্দাবন থেকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছে, মানে অনেক গোপলু দেখে দেখে বেঁচে বেঁচে একদম গোল্লু গোল্লু। আমাদের গোপলুর মেইন অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে চোখ, গাল আর দুটো চোখ, দুটো গাল আর দুটো চোখ, চোখটা অদ্ভুত ধরনের সুন্দর, মানে কি জানি না, সবার সন্তান সবার কাছে মিষ্টি সবচেয়ে সুন্দর, কিন্তু আমাদের গোপলুটা যেটা বেসিক জিনিস যেটা দেখেছি সেটা দেখি, আমি তো প্রথম প্রথম খুব একটা ঝামেলা করেছিলাম এই গোপলুকে আনা নিয়ে, কারণ দেখো গোপলুকে তো আনলে হবে না, তার পেছনে অনেক কিছু আছে যেগুলো করতে হয় রেগুলার বেসিসে, এই না যে একদিন করলাম হয়ে গেল, তো সেই সব ভেবে মেয়েকে বারণ করেছিলাম যে তুই কি পারবি, কারণ ওর চাকরি আছে, মানে ও অফিস করে, টাইমিংটাও এমন অড, দুপুর 1:30 থেকে রাত 1:30 দুটো অবধি চলে, তারপর ও বেলা অবধি ঘুমোবে, তো এইসব ভেবে ওকে বলেছিলাম যে করিস না, আর আমার পক্ষেও সম্ভব ছিল না যে আমি পুরো এটা নেবো আর কি, আমি নিজে বার্ডেন বলবো না মানে দায়িত্ব আর এই দায়িত্বটা আমিও নিতে পারবো কিনা আমার নিজের উপর ডাউট ছিল, মানে আমার এত অলরেডি অনেকগুলো দায়িত্ব রয়েছে ঘরের উপর,
তারপর দেখলাম না মেয়ে সত্যিও করে যতটা পারে ও করে সবচেয়ে বড় আমার দায়িত্ব হ্যাঁ তোমার দায়িত্ব ও আমার বাড়িতে তোমার দায়িত্ব সে তো আছে তোমার দায়িত্ব তো আছে কি গরম বলতো এরকম গরম আর ফ্যান চালিয়ে তো কথা বলা যায় না তোমরা তাহলে শুনতেই পাবে না পুরো আওয়াজ আসবে আমি যাই আমার রান্নাঘরের শেপ ক্রিয়েট করি ব্রেকফাস্ট রেডি করি মানে খিদে পেয়ে গেছে এবার উঠেছি তো অনেক সকালে সকালে উঠেছি মর্নিং ওয়াকে না গেলে কি হবে And I find myself wondering what had happened to the last 10 I ran away with my life fast forward never turn back again It's kind of funny that the more we pass time the more we need to set them rewind And 19 was the year I had to leave you but now I'm seeing all the signs Is this really happening? চিংড়ি মাছ মাছা হয়ে গেছে শ্যাম্পু করবো একটু তেল দিয়ে দিলাম আর গরমও লাগছে মাথায় তেল দিলে যে মাথাটা একটু ঠান্ডা হোক আবার ঘর বাড়ি পরিষ্কার করবো ঝাড় দেবো মুছবো আর আলুটা এখানে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে এগুলো দিয়ে কি করবে পাইপ গুলো দিয়ে সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ সারপ্রাইজ এটা দিয়ে গোবলুর তৈরি হবে সিংহাসন হ্যাঁ এটা লাগিয়ে দাও আমি ঝেড়েছি তো খুলে গেছে একটা কাজ করি তাহলে তুমি তো এই জায়গাটা বানাবে আজকে হ্যাঁ আমি গোবলুকে স্নানঘাট থেকে হ্যাঁ গোবলুকে সরিয়ে দাও গোবলুকে সরিয়ে দাও কি বলছিস ঠাকুর আসনে বসিয়ে দেবে গোবলুর প্যান্ডেল তৈরি হবে প্যান্ডেল আর সিংহাসন প্যান্ডেলের মধ্যে গোবলু বসবে সিংহাসনে বসবে কি করছো তোমরা বাপ বেটি মিলে হয়ে গেল কাটাকুটি হয়ে গেল দেখি দে এবার 4 ফুট এগুলো দে বাপ রে বাপ ইঞ্জিনিয়ার 3 ফুট এগুলো দে বোস বাবু কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারতো ব্যাংকার না হয়ে ওভার এক্সাইটমেন্টে কিছু করো না পায়ে পায়ে পড়বে ফট করে পা ঘ্যাচ করে কেটে যাবে এটা এইভাবে করে না এটাকে রেখে করতে হয় হয়ে গেছে